এটা একটা চ্যালেঞ্জ ভিডিও হবে আমরা আপাতত যাচ্ছি স্প্ল্যানেড একটা কাজ আছে কাজটা সারার পর ওখানে যে মার্কেটটা আছে নিউ মার্কেটটা ওটা ঘোরাবো প্লাস আমাদের একটা চ্যালেঞ্জ আছে আমাদের কাছে 1000 টাকা থাকবে 1000 টাকায় আমরা কি কি ওখান থেকে পারচেজ করতে পারি সেটা হচ্ছে চ্যালেঞ্জটা তো আমি তো খুবই এক্সাইটেড আছি এই ভিডিওটা নিয়ে আশা করি তোমরাও এনজয় করবে আর যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে চলো ফটাফট বেরোনো যাক বাস প্ল্যানেট পৌঁছে মানুষের সাথে কথা হবে ये वाले कितने में है ये वाले 200 रुपये 200 এটা বেশ ভালো লাগে ওকে হ্যাঁ বলুন
ভালো আছে বন্ধুরা, এখানে 30 আর 50 রুপিসে রেঞ্জ আছে। যাবে বড়গুলো 50 রুপি, ছোটগুলো 30 রুপি। কি পাতা আর যেগুলো আছে সবগুলো এরকম 100-200 রেঞ্জের আছে। আগে যেরকম ছিল, আই গেস তোমরা যারা কলকাতা আছো ওরা জানো, 30-40-50 এরকম ভর্তি দোকান হতো, ওগুলো আজকে নেই। আর ম্যাক্সিমাম গুলো যেগুলো একটু এক্সপেন্সিভ আছে আর অতগুলো শপসও নেই। তো আমি যা যা পারচেজ করেছি তাটা তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা আমি পারচেজ করেছি, এই ব্যাগটা আমাকে বলেছিল 750, আর এটা আমি কিনেছি 750 বলেছিল, কম করতে করতে 500 টাকা আমাকে দিয়েছে। বলেছে তো লেদার, কিন্তু আমার মনে হয় না এটা লেদার আছে করে, কিন্তু ঠিক আছে। তবু এই এরকম টাইপের ব্যাগ আমি আগেও ইউজ করেছি, অনেকদিন চলে, ভালোই চলে এই ব্যাগগুলো। তো এটা আমি আমার মায়ের জন্য পারচেজ করেছি। আর ইয়ারিংস কিছু আমি পারচেজ করেছি। ফার্স্ট অফ যেটা আমার খুবই পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা। এরকম ইয়ারিংস আমি খুব অনেকদিন ধরে আমি খুঁজছিলাম, মানে অনলাইনে, আমি তোমাদেরকে এই ইয়ারিংস কথা বলছি, আমি অ্যামাজনে দেখেছি, মিশোতে দেখেছি, কম করে হলেও 300-350 টাকা দাম। আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছি ওনলি 200 রুপিস, এটা ফিক্সড প্রাইস ছিল তাই আমি বার্গেনিং করতে পারিনি ওখানে। নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই দুটো একসাথে, এটা আমি পারচেজ করেছি একই কাপড় থেকে, মানে ওই ছোটো ছোটো একটু লোকগুলো বক্সে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়ে ওদের থেকে আমি এটা নিয়েছি। তো এই দুটো আমাকে ফার্স্টে বলেছিল 90 রুপিস ইচ, তারপরে আমি 150 টাকা দিয়ে দুটো কিনেছি, মানে 75 পিস পার পিস পড়েছে। তো এটা আমি একটা, এটা আমার বোনের জন্য কিনেছি, এটা আমি আমার জন্য কিনেছি। আরেকটা যেটা আমি কিনেছি একই জায়গা থেকে, আমি সেটা পারচেজ করেছি, সেটা হচ্ছে এই দুটো ইয়ারিংস। এটা দেখো কি সুন্দর দেখতে, এটা ঠিক অক্সিডাইজ নয়, এটা ওই মেটালে ওই কি বলে এটাকে, ব্ল্যাক পলিশ বলতে পারো সেটা, আর এতটা ভারীও না। এটা আমার পড়েছে 50 রুপিস। সেম রোড সাইডে শপসগুলো যেগুলো সব, মানে কেউ দেখবে আংটি নিয়ে ঘুরে বেড়ায় ওরকম, ওদের মতন আরেকজন আরোরা থাকে যারা ইয়ারিংস বিক্রি করে, ওদের থেকে আমি নিয়েছি। এটা পড়েছে আমার 50 রুপিস। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, এটা আমি আমার বোনের জন্য নিয়েছি, এটা পড়েছে 30 রুপিস ওনলি। আমার তো দেখতে খুবই ভালো লেগেছে। এই বাস এই কয়েকটা ইয়ারিংস আমি পারচেজ করেছি। এছাড়া আমি একটা পার্স কিনেছি, এটা কালারটা দেখো কতটা ভালো, আমার তো দারুণ লেগেছে, এটা ফিনিশিংটাও ভালো আছে। আর আমার কাছে অ্যাকচুয়ালি পার্স একটাও আর নেই নতুন বলতে গেলে, এই যে ভিতরটা এরকম অনেকটা স্পেশিয়াস আছে, কোন টোনও রাখা যাবে, আর আমার কালারটা এত দারুণ লেগেছে দেখে, এটা জাস্ট নিয়েছে 100 রুপিস। আর আরেকটা লাস্ট যেটা একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই স্যান্ডেলটা,
এটা আমি দেখলাম খুব বেরিয়েছে এবার, মানে আমার কাছে একটা এরকম ছিল না, আমি দেখলাম প্রচুর বেরিয়েছে নিউ মার্কেটে, এরকম ভর্তি সব জায়গায় বিক্রি করছে। তো এটা আমি নিয়েছি, কালারটা কতটা কিউট দেখো, এটা জাস্ট নিয়েছি 150 টাকা করে, যেটা আমার মনে হয় সুপার অ্যাফোর্ডেবল, 6 মাসও যদি খারাপ কি। তো এই কয়েকটা জিনিসে আমি বাজার করতে পেরেছি নিউ মার্কেট থেকে 1000 টাকায়। হয়তো আর একটু হতো যদি এই ব্যাগটা একটু কমে হয়ে যেত, এই ব্যাগটা 500 টাকা হয়ে গেছে, নাহলে হয়তো আরও কয়েকটা জিনিস হতো, কিন্তু এ মানে এই কোয়ালিটির হয়তো আমি পেতাম না তার কমে গেলে। তাই আমি এটাই পারচেস করেছি। তো আমি ভাবলাম যে এটা এরকম টাইপের জিনিসগুলো চলে অনেক, তুমি যদি 200-250 টাকা যে ব্যাগগুলো ওগুলো আমি দেখেছি মানে 3 মাস পরেই আস্তে আস্তে কিরকম হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যেরকম এটা এটা আমি কিনেছিলাম কত, 200-250 টাকা আমি এটা দিল্লি ইয়েতে কিনেছিলাম, এটা কি জানি কি মার্কেটটা দিল্লি তো সরি চণ্ডীগড়ে, ও নিউ মার্কেট থেকে চ্যালেঞ্জটা হেরে গেছে, কারণ আমার 180 টাকা এক্সট্রা আমার পড়ে গেছিল 1000 টাকা। তো চলো এটাই আমার, আই হোপ তোমরা আজকের ভিডিওটা এনজয় করছো। বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি, কিন্তু তেমন বেশি দোকান ছিল না, আর যেগুলো ছিল অবশ্যই আমাকে দেখতে হবে যে আমি 1000 টাকার প্ল্যান নিয়ে চলছি সেইটার মধ্যে আমি কী কী পারচেস করতে পারি। আর প্রচণ্ড ভিড় ছিল আর গান ফান চলছিলো, তাই আমি একটা কথাও বলতে পারছিলাম, কারণ জানো তোমরা গান থাকলে আমি কপিরাইট খেয়ে যেতে পারি। তাই আমি যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো, যদি ভালো যায় এই ভিডিওটা নেক্সট আমি হাতিবাগান মার্কেটটা যেটা আছে সেটার একটা ভিডিও করবো, চ্যালেঞ্জ ভিডিও, যদি সব কিছু ঠিক থাকে। তো চলো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে, স্টে হ্যাপি। আর হ্যাঁ, যদি এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিন। তো চলো কালকে দেখা হবে আবার, বাই বাই, গুড নাইট, খতম, টাটা, বাই বাই।